হ্যালো নমস্কার, কি খবর আপনাদের? সো গুয়াহাটি ইউনিভার্সিটির যেটা থার্ড সেমিস্টার আপনাদের ফর্ম ফিল আপর প্রসেস স্টার্ট হয়েছে, এই ফর্ম ফিল আপটা কিন্তু বহুতে করব পৰা নাই। অর্থাৎ যিসকলে ফর্ম ফিল আপ করব বিচাৰিছে এরিয়ার বেচর, অর্থাৎ ধরক 17, 18, 19 আর 20-র যিকোনো কেন্ডিডেটে যদি ফর্ম ফিল আপ করব গৈ আছে, ঠিক সেই মুহূর্তত কিন্তু যেটা এক্সাম ফর্মত ক্লিক করে বা ইউজি আপনার বেক বা ড্রপ আউট যে অপশন আসে সেইটাত ক্লিক করার পিছত কিন্তু তাতে ইয়োর ইউনিভার্সিটির সেজন হ্যাজ কমপ্লিট বলে দেখাই থাকে, ঠিক আছে, আর গুয়াহাটি ইউনিভার্সিটির লগত কন্ট্যাক্ট করবলে তাতে নোটিশন দি দিয়ে। সো তেওলোকে কি করব, মই আপনার আজি স্টেপ বাই স্টেপ মই পয়েন্টখিনি জনাই দিম যে আপনার যিসকলে এরিয়ার বেচর 2016-18 লৈকে আছে, এতে চাব পাৰিছে এক্সামিনেশন ফর্ম ফিল আপ ফর ক্যান্ডিডেটস ব্যাচ 2016 এন্ড আইডল ক্যান্ডিডেটস ব্যাচ 2016-17 এন্ড 18 উইল বি ডান অফলাইন। যিসকলৰ আইডল আছিলে, আইডলত বিএ কৰিছিলে বা বিএসসি বা বিকম কৰিছিলে, তেওঁলোকে আইডল বেচৰ যিসকল 2016-17-18 আছিলে এণ্ড ৰেগুলাৰ বেচৰ যিসকল 2016-ৰ আছিলে তেওঁলোকে অফলাইন মোডত এপ্লিকেশ্যন কৰিব লাগিব। কিন্তু এতিয়া কথাটো হ'ল যিসকলে ৰেগুলাৰ আছিলে তেওঁলোকে কি কৰিব। এতিয়া চাওক, ইয়াতে এক্সাম ফৰ্ম ফিল আপ ফৰ বিএ বিএসসি বিকম ছেমিষ্টাৰ থাৰ্ড, ইয়াতে পইণ্ট এটা চালে আপোনালোকে গম পাব, বেচ 2017-18-19-20। সো এই ৰেগুলাৰ বেচৰ যিসকল কেণ্ডিডেট আছিলে 2017-18-19-20 আৰু লগতে আপোনাৰ আইডলৰ যিটো 19-20 আছিলে, তেওঁলোকে ইয়াতে অনলাইন বুলি এটা অপশ্যন দিছে যে উইল বি ডান থ্রু অনলাইন সিস্টেম ফৰ 18 ফ্ৰম 18 জানুৱাৰী 2022। সো যিহেতু আপোনালোকক 17, 18, 19 আৰু 20 এই চারিটা বর্ষর ছাত্র ছাত্রীর সকল থার্ড সেমিস্টার ফর্ম ফিল আপর কারণে যে অনলাইন যেটো অপশন আছে সেইটো দিছে, কিন্তু আপনাদের যেটা অনলাইনও যায় তেতিয়া কিন্তু আপনাদের সেই অপশনটো কিন্তু আপনাদের নাপায়, তাতে উল্টা আপনাদের কি চায় যে আপনার ইউনিভার্সিটির যেটো সিজন সেইটো কমপ্লিট হয়ে গেছে, আপনাদের ইউনিভার্সিটির লগত কন্টাক্ট করক। সো এতিয়া আপনাদের দুটা কাম করব পারে। ফার্স্ট কথাটো হল কলেজত আপনাদের ভিজিট করক, কলেজত ভিজিট করে আপনাদের প্রিন্সিপালের লগত আপনাদের অল্প আলোচনা করক যে স্যার এই প্রবলেমটো কি হল এতিয়া, কারণ আমার এনেকুৱাটো নহয় যে আমি মানে ফর্ম ফিল আপ করব নোৱাৰিম, এক্সাম দিব নোৱাৰিম, সেইটোতো নহয়। তো কিহৰ কাৰণে এনেকুৱা অনলাইনত প্রবলেম হৈ আছে, এতিয়া আমি কি করিম, অফলাইন কৰিব পাৰিম নে নাই, আপোনালোকে ফার্স্ট নিজৰ কলেজৰ লগত মানে আপোনালোকৰ প্ৰিন্সিপালৰ লগত এবার লগ ধৰক, তাৰপিছত আপোনালোকে কলেজত যদি কিবা পৰামৰ্শ দিয়ে তো ঠিক আছে, যদি নিদিয়ে তাৰপিছত আপোনালোকে গুৱাহাটী ইউনিভাৰ্সিটিত এবাৰ ভিজিট কৰক। হোপ আপোনালোকৰ প্ৰবলেমটো সলভ হৈ যাব, আৰু এই প্ৰবলেমটো আপোনালোকে অহা 1 তাৰিখৰ আগতে কিন্তু সলভ কৰিব লাগিব, নহলে কিন্তু আপোনালোকে পৰীক্ষাত বহিব নোৱাৰিব, কাৰণ ফৰ্ম ফিল আপ নকৰিলে আপোনালোকৰ এডমিট কাৰ্ডটো নাহে। সো এইটো আছিলে আজিৰ ইনফৰমেশ্যন। যদি ভিডিঅ'টো ভাল পালে লাইক, কমেণ্ট, শ্বেয়াৰ, চাবস্ক্ৰাইব কৰি দিব। লগ পাম পৰৱৰ্তী ভিডিঅ'ত। আজিৰ কাৰণে এইখিনিৰ বাবে টেক কেয়াৰ, জয় অসম।